কিরে আনোয়ার, খালি কি চাইতে তুই না কিছু কবি? তোর কবে জুট পোনা রে, তুই বুঝবি না রে ভাই। কট অত সহজ না, সময় হলে কম এই রকমান। ওকে না দেখলি তো একটুকু ভালো লাগে না আমার, কি করি কত। খালি দেখলি হবো, সাহস করে তো কয়া লাগবো, তুই কিছু কয়াসি না, খালি চায় থাকস, খালি চায় একবার তো কয়া দেখ। ঠিক আছে, ও আজ খাইছু, আজকে ও কমুই রাস্তাইছে। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। কি কইলে তুমি আমার? তোমাকে না দেখলে ভালো লাগে না। এই মুখের মধ্যে না এই কথাটা আইনো না, ঠিক আছে? আমার দাদাকে তো জানো কিরকম, আমার দাদা যদি জানে না কাইটে কেটে পিস করবো কিন্তু। আমি তোমার দাদাকে সবই জানি। ও এই জন্য আমি প্রতিদিন এদিকে যাই, ওই জন্য তুমি আমাকে ডিস্টার্ব করো না। এত রাগ করো কে? তুমি আমার হাত ধরলে কে? শোনো, তুমি আমার হাত ছাড়ো। দূরে কথা কমো তোমার। কি দূরে কথা কবা? দূরে কথা আমার শোনার দরকার নাই। আরে সাথে কি হয়েছে তোর? কান্দ ওটা খেলি কি হয়েছে? আরে আরে পাগলি, আমার তো কথাটা কো, কি হয়েছে? আমার কোয়া লাগবো না। আরে কান্দা বাদ দে, আমার কো কি হয়েছে, কথাটা কো। জানো দাদা, ওই যে আমি টিউশনে যাই না, ওই টিউশনে যাতে ওই একটা ছেড়া অনেক খারাপ থাকে, আর খালি আমাকে ডিস্টার্ব করে, আর কি কি খারাপ খারাপ কথা কয় খালি আমার। এত বড় কথা আমার মনে আছে ডিস্টার্ব? এমন মানুষ থাকে করে? আরে ভাই রয়েম করে। হ্যাঁ ভাই, ডাক্তার ভাই। হ্যাঁ তুই যে কোনো ভাবে হোক তুই পাতলাটা লাগা। এই রাজীবের বুনে রাস্তার মধ্যে ডিস্টার্ব করে অমন মানুষ থাকে কোনো রে? যে কোনো ভাবে হোক সাথে দুজন থাক তিনজন থাক সব পয়েন্টে ধরে। কি হয়েছে, কষে ঘটনা আছে আমার ভাই?
বাড়াবাড়ি বুঝাই কই যদি কিছু আমি দেখে নিমুনি তুমি তোমার যাওয়া লাগে না হ্যাঁ আমি আমি আলোচনা করমুনি আমি পাত্র লগে আলাপ করমুনি ওরে শাসন করে দিবনি ঠিক আছে তাহলে তুমি বাড়ি বেলা যাও কাহ তোমার বাপের বিয়াও আমি পড়াইছি এলাকার যত বিয়া হয় সব বিয়া আমি জোরা নাগাই তুমি এখন যাওগা তোমার ভাইক আমার কথা কবা মানবো ইনশাল্লাহ যাও তো বাড়ি বেলা যাওগা বহুত দিন ধরে কোনো বিয়া বাতা পাতাবার পাতেছি না যাই এই তালে কয়টা টেহা আমার হাতে আসবো এমার অগরের কাছে থেকে কিছু নিমু ওমার অগরের কাছে থেকে কিছু নিমু ঠিক আছে যাই দেখি বেজাল তো আমার বাজেনি না বেজাল না বাজিলে আমার তাম দিছি রাজীবের ভাই রহিম তোকে পন পন করে খুঁজতেছে কি হয়েছে তো করে কষে দিয়ে শুনি তুই কত কষ্ট কে কর কোনো আছে কি রাজীবের বোনের হাতে ভেজাল বাজাইছে কি রাজীবের বোনের হাতে ভেজাল বাজাইছে ওই রাজীবের বোনের হাতে ভালোবাসা করছে তুই আর দুনিয়ার মানে পাস নাই তুই ও সারা জীবন খাইছে চুরি করিয়া আর এখন তুই বসে আছে আর মানুষগুলো দামই দে না আমি পয়সা থাকি আমি রাজীবের বোন আমি আনবার দিব না তক বিশ্ব সুন্দর নাকে নাগলি মাটি সম্পত্তি ভিড়া বাড়ি সব পেয়েছে তখন বিশ্ব সুন্দরী আনতে দেবো কিন্তু আমি রাজীবের বোন আনবার দিব না এই মনু তুই অত বুঝাস আমি অত কত কম না খবর তার কথা দেখলাম ভাই কি করে বোঝা নাগে আমি বুঝামো তুই ঘরে যা না একটা কথা কথা না যা আমার ছোট ভাইটা তো ভালোই জোয়ান হয়ে গেল আপনার নজর ওরকম পাত্রি আছে আছে একটা পাত্রি আছে ভালো দেখতে ভালো আমি তো ওই পাত্রী চাই দেখা বলার দিকে কিন্তু কাঁদিব না না এটাই তো সমস্যা কার বেডি বেডি তো আপনি চিনবেন না ওই যে উত্তর পাড়া যে রাজীব আছে ওই রাজীবের ছোট বোন এ খুব ভালো ওই সব রাজীবের বোনের দেয়া আমার বাইরে
भविष्य तुम भाई
स्वीकार करो তালি আমি জামু নলে জামু না তুমি ভালো যে তোমাকে ভালোবাসি তোমাকে আমি জীবন ভালোবাসি আমি না জানি তুমি এখন যাও হ্যাঁ কালকে কথা বলবো তুমি বলো তোমাকে ভালোবাসি যাও তোমাকে ভালোবাসি আমি যাও ঠিক আছে তুমি যাও তাই হয়ে যাও আসার কথা কইলো এত বেলা হয়ে গেল এখন আইলো না আমার তো মনেও মানতেছে না কি করি দেখি আর কতক্ষণ দেখি বসে জানলে তখন তো দিবই না বিয়ে যদি না দেয় লাস্ট টাইম আমরা ভেগে যাবো হে হে বুনাই নিছে আমার আর কোনো খাটনি করা না কোনা তুমি যদি যাও আমার তো তাহলে ভালো লাগবো না সারবার তো ইচ্ছা হয় না তাহলে যাও লাভের থেকে 500 টাকা পাইছি আরো 2000 নিমু আমার কোন হালে বাঁচবো না যাই এই কথাটা তো আমার জানা লাগতেছে যাই দেখি রাজীবের বগলে যাবো যাই রোহিত দেখো রাস্তাঘাটে যেটা দেখছি সেটা কি আর কমু আর না কয় বানি যাবো কোনে আজকে না আপনার বন্যা দেখি হেই আনোর হাতেই না হেই নদীর মুড়ি বিলের মুড়ি দুনিয়ার জায়গায় বসা বসা গল্প করে চাংরাগর হাতে আড্ডা মেরে বেড়ায় মন অল্প সাধু বড় বড় কথা তো কইলা বোন কি বাইতে আছে তোমার বোন ওই পাতলার ভাই আনোর হাতে গেছে গা আনোর বাইতে যা খবর পাতলার বাইতে যা খবর নাও যাও যদি স্বইচ্ছে বোন যা থাকে তাহলে কোনো কথা নেই আর যদি বোনকে জোর জবরদস্তি নিয়ে যা থাকে ওর 14 গোষ্ঠী বস্তা দিলে নদীর মধ্যে ফেলা যাবে
কথা মনে রাখিস পাতলা রতে আমার অঙ্কি কুমু বড় ভাই এই মনু বড় ভাই আনোয়ার যে কাম করছে হাই রে রাজীব যা যে বংশুর বংশ করা না করে জানে মেরে আসবে অকরা থেকে আমরা পারবো কি বুদ্ধি করা যায় তুমি বড় ভাই তুমি করো কি করবা আরে আমি তো বড় ভাই কথা তো ঠিকই কইছে কিন্তু আমার দুইবার জানা কো শুনে রাজীবের কাছে জানা আনোরা ডাক দে ডাক দে বোর্ডারে ডাক দে বুঝাই রাজীবের আতে ভাই ধরে উনি মানাবো আর যদি না মানে ওর বুন অপরাধ দিব আমার ভাই আমরা নষ্ট राजीव तो मायरा शेष कर हालात राजीव बुझा सुझा जो विन जाए कर ना माने और बुन घूरा दीब तो अपनी ठीक এ কাম কর তুই গড়ে গড়ে ধরে নিয়া গড়ে গড়ে হাতে করে নিয়ে যাই যা ভাই ধরে 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 এই ছাড় দাও চল তো শোনো তোমার আমি যাব না আরে আরে ওনো আমি যাব না চল তো বন্ধ করো না আমার কথা রাখো আমি যাব না নো আপনি যারা আপনার গুণ আপনি এই 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 খান জানি ভাই খান জানি মার 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 আরে এই 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 আরে কি হইছে राजीव भाई हल्ला चिल्ला ना कर शोषार हंगाम ना कर রাজীব ভাইর অহংকার কোনে গেল বুন বাগনি গল্প শাসন করে ভাইবেরা গল্প শাসন করে রাখেন তাহলে সে পরিবেশটা সুস্থ থাকবো সমাজটা সুন্দর থাকবো এরকম অহংকারী করে নানান বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া সমাজের ভিতরে কোনো অঘটন ঘটায় না নাকি কোন বাইরা।